দর্শক আলাইকুম আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে বড় বড় ধরনের কোনো ডকুমেন্ট তৈরি করি ওই ডকুমেন্টের মধ্যে প্রত্যেক পেজে কতগুলো লাইন রয়েছে এটা আমরা কিভাবে খুব ইজিলি বের করতে পারব সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের প্রত্যেক পেজে কতগুলো লাইন লাইন রয়েছে সেই নাম্বারগুলো আমরা কিভাবে বের করবো সেটা দেখতে হলে আপনাকে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট এখানে ওপেন করে রেখেছি এই ডকুমেন্টের মধ্যে পাঁচটি পেজ রয়েছে এই পাঁচটি পেজের এর মধ্যে অনেকগুলো লেখাও রয়েছে এখন এই যে পাঁচটি পেজে অনেকগুলো লেখা প্রত্যেক পেজে তাহলে কতগুলো লাইন রয়েছে এটা যদি আমরা দেখতে চাই সেটা আমরা কিভাবে দেখবো সেক্ষেত্রে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের এর আউট যে মেনুটি রয়েছে সেই মেনুতে চলে যেতে হবে এটা আপনার ভার্সন বেদে পেজ লেআউট অপশনও থাকতে পারে বা মেনু থাকতে পারে সুতরাং আপনি পেজ লেআউট কিংবা লেআউট মেনুতে যাবেন এখানে প্রথম যে এরিয়াটি রয়েছে সেটা হচ্ছে পেজ সেট এরিয়া এই পেজ সেট এরিয়া বা গ্রুপের মধ্যে আপনি দেখতে পারবেন এখানে লাইন নাম্বার নামের একটি অপশন রয়েছে এই লাইন নাম্বারসের ক্লিক করার পরে আপনার সামনে আরো কয়েকটি অপশন শো হবে যেমন সেকশন এখানে আপনি রিস্টার্ট দিবেন দিলে আপনি দেখতে পারবেন যে এখানে যদি আমি একটু জুম করি তাহলে দেখতে পারবেন যে আমার প্রত্যেক পেজের শুরুতে এক নাম্বার থেকে লাইন নাম্বার শুরু হয়ে এটা কিন্তু শেষ নাম্বারে গিয়ে একটা শেষ নাম্বার দিয়েছে লাইনের শেষ নাম্বারটি দিয়েছে যেমন সাঁত্রিশ এর পরবর্তী পেজে যদি আমি যাই সেখানে কিন্তু দেখতে পাবেন দুই নম্বর পেজেও এক নম্বর থেকে শুরু করে এখানে কিন্তু আটত্রিশটা লাইন রয়েছে এবং আটত্রিশ নম্বরে গিয়ে শেষ হয়েছে ঠিক এইভাবে আমরা তৃতীয় নাম্বার পেজে গেলে আমরা দেখতে পাবো সাঁত্রিশটি লাইন রয়েছে এবং পরবর্তী পেজে কিন্তু এখানে উনচল্লিশটা লাইন রয়েছে এবং পরবর্তী পেজে তিনটা লাইন রয়েছে তো দর্শক এইভাবে করে কিন্তু আপনি একটা ডকুমেন্টের মধ্যে প্রত্যেক পেজে কতগুলো লাইন আপনি লিখেছেন সেটা কিন্তু খুব ইজিলি বের করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার সুন্দর একটি মতামত ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটি রয়েছে সেটি অন করে দিবেন পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ